আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শেফস টাইনি ওয়ার্ল্ড। আশা করি আল্লাহ রহমতে আপনারা সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আমি এই কতদিন সামার ওর ডে ফুল এনজয় করলাম। এভরি ডে আমরা বারে ইনো হিনো যাইলাম, ধাও তো ফ্যামিলি সকল, মানে এত বিজি সময় একবারে পাইলাম না কইতে গেলে ফুললি সামারটা কি এনজয় করলাম। আর যেহেতু এখন আমায় ক্রলিং করা একশো নাস্তা দিন নেই মারণ ক্রল করি, আর সময়টাও সবসময় কি আর করা যায় না, আর মানে ভয়েস ওভার জেনে দিতাম দিয়া জেনে ভিডিও কল সারতামও সময়টা পাইলাম না এই কয়দিন ধরে, বিকজ গরু থাকা পড়েন না, গরু থাকলে তো সময়টা পাইলাম নে। এনিওয়ে তো আজকে আর কি কইতে, অতদিন হয়ে গেছে একটা ভিডিও আপনারা লগে শেয়ার করি, মানে অনেক দিন আগর ভিডিও কল আমার কাছে রয়েছে, আমি সময় পাইলাম না করিয়া দিতাম পারলাম না। তো এনেও আমার আইজা মায়ারে লইয়া এখন আইসি জিপির মাঝে, আজকে আমার আইজার একটা অ্যাপয়েন্টমেন্ট, তো উঠান বাবা গরু নাই আর কি, তো আমি আজকে একলা লই আইসি, মানে আটিও আইছি, আমরা গরুর খান্দাত বেশি দূর হই না জিপিটা, তো লই আইসি আর কি আইজারে দেখাইতাম ডাক্তর। আর ইনশাল্লাহ ট্রাই করমো রেগুলার রইতাম, জাস্ট ই কয়েক দিন আর কি একটু বিজি, এরপর তাকে ইনশাল্লাহ টাইম দিব আপনারে। তো দেখতে পারছেন ডাক্তর তাকে পারই আইছি অলরেডি, আর এখানেও এখন ফার্মেসিতে আইসি, তো ওষুধ আঁকি দিয়া দিচ্ছেন ডাক্তরে, আইজার জিফরা লাগি তাহলে জিফরাত কতদিন বাদে বাদে গাও যায় খালি, তো এখন আইসি আর কি ওষুধটা কালেক্ট করবার লাগি। আর আইজার এখানেও ফেভারিট চিনি লিচন, সবসময় তো এই ফার্মেসিত যাওয়া ফরে গড় খান্দার খালি শৈতানি খরা। তো এনে উঠিয়া বইরাল আমরা, আর মাশাল্লাহ আমার আমায়া তাইন ঘুমাই থাকছেন বাড়ি ফ্রেশ বাতাস পাই, আর যে গরম আজকে দিছি তো বসুরটা কি কালেক্ট করে লিছি। আর মেইন কত হয়েছে বারে বারইলে কতটা জানে একটা বাদে একটা মনে হয়, আসলে লাইফও এভরিডে লাইফের মাঝে কত জিনিস জানে দরকার হয় আমরা হিসাব করলে অনেকটা। তো আমার জন্য তাকে একটা জিনিস অর্ডার করছিলাম, তোকটা আগে কালেক্ট করবার লাগে আইসি, তো কই একবারে কালেক্ট করে যাই গিয়ে আইলাম যেগুলা খান্দা মুখায় আমায় বকুমো মাশাল্লাহ। আইজা তুমি কিতা খাইলাই তাইন কিন্ডারে খাইলা, তাইন বারইয়া গেলে সবসময় কিন্ডারে একটা খাওয়া লাগে, আজকে যে গরম দেখতে পারি ও তো গরম আটিয়া গেছি গরমে একবারে বুঝাচার পাঠাইলে, আর তো আর গরম যাই গিয়ে আপনার লগে মাতইব। এখানে ফলো আমি মানে বাকরিয়া তৈয়া গেছিলাম গিগুন মিটোর খিমা, তো গরো আইয়া তারারে চেঞ্জ করিয়া খাফাইয়া ধামাইয়া সকলটা করিয়া এখন তারা একটু রিল্যাক্স হয়েছে, তো এখন আমি রানমো আর কি। তো আজকে আর কোনো কারিগরি রানতাম না, লাজানিয়ে বানাইলিমো, তো খিমাটারে আমি এখন পানি দিয়া কি জাল দিলাইমো, তো যে এক্সট্রা যে ফ্যাটটা থাকে আর একটা খাসরা জেনে আমার কাছে আর কি লাগে, তো ওগুলা যাই গিয়া, তো দেখতে পারে এখন আমি পানিটা ফালাই লিছি, ফালাইয়া ড্রাই হয়ে গেছে, মানে রাখি দিছিলাম ড্রেইনারের একটা ড্রেইনারের মাঝে ডালিয়া, তো এখন দেখতে পারে কত সুন্দর হয়ে গেছে আর জোর জোরও হয়েছে। তো এখন লাজানি এটার যে খিমাটা আর কি রেডি করবো, তো এখন বয়াই লিছি তেল দিয়া আর একটু বেশি পরিমাণে রসুন দিছি, রসুন দিয়া লালো আফরে আর কি ফেসটা দিলাইমো, আর এটা স্বাভাবিক যেরকম নর্মাল আমরা রান্ধি ওরকমও, কোনো স্পেশালভাবে রান্ধলাম না। তো এখন আদা বাটাও দিলাইছি আর দোয়া পাতে কিমাটারে দিলাইছি দিয়া, আর বালাটিকে একটু লারিয়া ফেজও লগে আর কি মিক্স করে নিমো, আর এর মধ্যে লবণটাও আমি অলরেডি দিলাইছি, আর এখন দুইটা তেজপাতা এলাচি গুলমরিচ দারুচিনি সকলটা আর কি মিক্স করে দিলাইলাম, আর হলুদ মরিচ জিরা ফাসফুরন আর গরম মশলার পাউডার, তো ওগুলা সবটা দিয়ে পালাটিকে এখন কিমার আর মশলাটা মিক্স করে নিমো, আর মিক্স করার পরে এখানের মাঝে কিছু ফ্রোজেন ভেজিটেবল আছে তো ওগুলা দিলাইমো, তো ওগুন লাস্টে দিলাম বিকজ এগুন অলরেডি হাফ কুকটা কি মানে ওর দেখ কুক করা, সো ফরে এর লাগিয়ে অ্যাড করলাম, তো এখন ওগুলা অ্যাড করার পরে লাজানিয়া সসটা এখন অ্যাড করে নিমো। আর এখানেও গরম পানির মাঝে সামান্য একটু তেল দিয়া আর আমি লাজানিয়া সেটগুলা রাখি দিছিলাম, সবসময় হান্ডির মাঝে করি, আর এরকম করলে আমার কাছে লাগে স্টাক হইয়া বই থাকে, আর
সুন্দরভাবে লামাই আর কি ইউজ করা যায় না। আর এরকম আমি আরেকবারও ট্রাই করছি, অনেক সুন্দরভাবে আর কি শিটগুলা ভাঙ্গে না আর ইজিলি তুলিয়া ইউজ করা যায়। তো এখন আমি লেয়ারগুলা দিলাইমু কিমা লেয়ারটা। তো এখন বেশি বেশি করি আর কি চিজ দিলাইছি উপরে, আর দেখতে পারছেন খিলাখানি করছি। আর চিজ দেওয়ার আগে এটার মাঝে আমি বেশ করি হোয়াইট সস একটা একটা বেশি করি দিছি, একদম একটাও ফুললি দিলাইছি, বিকজ আমার হাজব্যান্ডে তাই যে ভালা ফাইন ওটা হোয়াইট সস। তো ওভেন হারাইয়া রাখি দিছি, আর এখন এখানে রোস্ট পটেটো বানাইমো। তো এটার মাঝে আলুর মাঝে তেল দিছি আর অরিগানো ওটা দিছি, আর স্পাইস কিছু আর ইউজ করছি না, যে তোমার আইজা ট্রাই করবা এর লাগি। তো এই তো এখন এগুলো ট্রে একটা ওভেনও রাখি, বেকিং ট্রের মাঝে দিলাইমো। আর তোরা চিপসও আছে, সো চিপসও কিন্তু খাইলিমো আর কি। আর তোরা ইয়েকশর পুডিংও ইয়ে দিলাইমো সিম্পলের মাঝে আর কি খাইমো, বিকজ এটা এমনি দেখা যার সিম্পল বাটিগুলো আসলে খাইলিলে ফুললি একবারে হেভি থাকি, বেশি হেভি খানি হয়ে যায়। তো একলগে আর এটা খানি দেখতে বেশি মানে বাদর দিন থাকি আর বার খাইলে মজাও লাগে না। তো এর লাগে আমি আন্দাজ মতো করলাম আর কি, জেলা খানি খাইয়া শেষ হয়ে যায় দিনে দিনে, মানে এক হতে শেষ হয়ে যায়, চুরা থাকলে থাকতো আর কি। আর যেহেতু আমরা গুরু মানুষ, মানে আমরা দুইজনও খাওয়া হইতে গেলে আমার আমায়া তো এখনো ছোটো, কিছু অতটা তুরা তুরা ট্রাই করো না। রাইজায় তো আর এটা খালি নামরও খাইন, তো দুইজন মানুষও হইতে গেলে আমরা খাইবার, বাট আমার চকুর তুরা ধরে না। আমার সবসময় বেশি বেশি জানে চাই কুক করতাম, বাট এখন ইকিলি সিকজ বেশি কুক করি আসলে নষ্ট করিয়ে লাভ নাই। তো এখন ওগুলোও আমি দেখতে পারো হারাইলিছি ওভেনও। তো মাতি মাতি আর কি আর রেকর্ড আর করছি না, গরুর আরও কিছু খাম কাজ আছিল, ওগুলো আটাই আইলাম আর বাইচিন ধরে খাবাইলাম। আর এখন দেখতে পারো আমার লাজানিয়া তো হয়ে গেছে, মাশাআল্লাহ দেখতে সুন্দরও হয়েছে কালারটা। তো এখন টেবিলও আর কি সবগুলো আনি দিছি। আর রিয়াকশন পুডিং তো আগেও হয়ে গেছে, কিছুগুলো তো আর বেশি সময় লাগে না হইতে। তো আইজাই আর তার বাবাই অলরেডি তারা উদা খাইয়া আসছেন, তো আমি কইলাম তা আর বানাইতাম নি লাজানিয়ার লগে। আর গ্রেভিও তা বানাইলাম নে, তো তাই কইরা না আর সাইন না, 2 মাস অলরেডি হয়ে গেছে। তো এখন দেখতে পারা লাজানিয়াটা আমি খাটলাম, আর এটার এত ক্রিমি হয়েছিল আর এত মজা হয়েছিল মাশাআল্লাহ, যেলা শখ করছিলাম খাইতাম, অনেক মজা হয়েছে, আমরা মজা করিও এনজয় করিও হলে খাইছি আর কি। খাওয়া দাওয়া পরে এটা বিকাল কুকুর আমি এক জায়গা রেকর্ড করছিলাম, এটা আমরা গরুর সামনে রাখি অবস্থা। তো আইসক্রিম বানাইছে, যেহেতু এগুলো গরম তো এভরিডে আইসক্রিম বেন বিকালে টাইমে। আর আজকে আমরা গরুর সামনে ইনো দেখতে পারা যায় ইনো তো মানুষ, তারা গরু আই থিঙ্ক ফাটিয়ে আসলো আজকে, তো সকল ফুরুত্তাই নাকি। তো সকল আমি আগে আর মনে নাই রেকর্ড করতাম, সব ফুরুত্তাই যে সুন্দর ক্ষীর মাঝেও বাত আসলা। তো এখন আমার আইজার আইজার আব্বু তারা দুজন গেছেন আইসক্রিম আনবার লাগি। তো আজকের ভিডিও আর শেষ করিলাই, ওখানেও আমরা আইসক্রিম খাই। আর সকল ভালো থাকুক, সুস্থ থাকুক, আসসালামু আলাইকুম।